কিরে দিহান তুমি কি বিয়ে টিয়ে করবা না আরে ভাই তুমি যে কি কও আমি তো কোন ছোট বড় হলে তারপর করব কি আর ছোট তুমি তো সবই বুঝো 5 টাকা 10 টাকা সবই চিনো তাহলে বিয়ে করবা নাকি ভাই তুমি যে সব কি কও 5 টাকা 10 টাকা চিনলে বিয়ে করা লাগে তাইলে जी बोलें अच्छा चौधरी भाई तो कौन दिखे बोलते पार बा चौधरी भाई हाँ ये सुना दे बामे बामे जे डाने तार बरा बस सुना तार बरा बामे डाने बामे डाने तार बरा सुना बामे जे अब डाने तार परे ये चौधरी भाई आपको देखने से बस्ते और सो नारे हम तो माथा घुरा चुके अच्छा ठीक है से ये दिखा शो थैंक यू কি রে কি দেখতাছস কই কি শোনা তো তুই নাকি বড় হস না তাইলে এইডা দেখে টাস কি খেলি কে দূর কি কইলা যাও তো তুমি তোমার কামে যাও হ্যাঁ বিয়া করবার মন চাইতেছে এইজন্যই কই বিয়া কর দূর কি কই দূর আপু আপু বুঝলাম না ভাই লোকজন কোথায় গেল উফ আপু আরে তোরা আপু কেমন আছ আপু ভালো আছি যাও ভাই একটু খারাপ ছিলাম তোদেরকে দেখে এখন আমার অনেক দিন পরে দেখলাম আপু তোমাকে কেমন আছো হুম অনেক দিন পরে দেখলাম আমিও তো তোদের অনেক দিন পরেই দেখলাম আচ্ছা আপু আমি জানি তোমার সাথে এক করছো কিন্তু কি করব বলো জানি তো ঢাকা পড়াশোনার চাপ আর আমার গ্রামে তেমনি তো ভালো লাগে না তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো আরে কি বলো সমস্যা হয়নি তোমাদের বাইক ঠিকানা যে জিলাপি পেজ ঘুরতে আসি ঘুরতে আসি হইছে একটু কষ্ট করতে হবে আপু ঠিক আছে তুমি এগুলো রুমে নিয়ে যাও আমি একটু ঘুরতে যাই এই এই শুন 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 মানে কি আপু তুমি এগুলো রুমে নিয়ে যাও আমি একটু ঘুরতে যাই সবে মাত্র আসছিস এত দূর থেকে আইছিস আগে খাওয়া দাওয়া করবি তারপরে গল্প টল্প তারপরে তিনজনে মিলে একদম সারা গ্রাম ঘুরে ঘুরব ঠিক আছে আপু চলো ঠিক আছে তিন দেখছো
বেলা 10টা বাজে গেল কই গেল নাকি ও ঘুমের দিনে এখনো ওঠে নাই সরব না তিন দিন পোলাটার অভ্যাস এত খারাপ হয়ে যাইতেছে দাঁড়া আল্লাহ আমার 10টা না 5টা না একটা পোলা তুই তোর কিছু হইলে আমি কি করতাম অনেক সাধনার রে বাজান তুই আমার আচ্ছা তাইলে তুই তাড়াতাড়ি আয় আমি নাস্তা বানাইতেছি নাস্তা খেয়ে স্কুলে যাবি যাও যাও সর্বনাশের দরজা আমি বন্ধ করে দিয়ে এসেছি মানে এটা কি বলো তুমি কিভাবে মানে বুঝলা না আরে তোমার আমার ব্যাপারটা আমি আপুকে খুলে বলেছি কিন্তু আপু কিন্তু রাজি তুমি যদি এখন দেখো কাজী সত্যি আরে হ্যাঁ সত্যি আই আই কি করছো দেখো বেশি খুশি হলে এরকম বেশি খুশি হতে নাই পাগল তুমি আসলে একটা পাগল আচ্ছা শোনো এখন আমি যাই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে যদি দেখে ফেলে তাহলে কিন্তু দুজনেরই সমস্যা হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থেকো আচ্ছা অবশেষে ভালো হয়েছে ওর বন্ধুরা রাজি হয়েছে আমি ভয় পাইছি না আর বাবু তুমি এখানে কি বাবু আর কিসের বাবু আমি তো হিরো 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 তুমি হিরো বাবা নাক চেপে দিলে দুধ পড়বে সে কিনা হিরো আচ্ছা ওইসব কথা বাদ দেন আসল কথায় আসেন আসল কথা মানে আরে আমি পড়ে যাবো আরে পড়বেন না আমি তো সাবন আছি ওরে বাবারে বাবা আচ্ছা বলো হ্যাঁ আসলে না এই আপনি কে না আমার খুব পছন্দ আই লাভ ইউ কি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বাবা তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো তুমি আর কত ছোট আরে তোমার মতো ভাই আছে আমার ঘরে হ্যাঁ কই আমি ছোট এই যে দেখেন দেখেন কত বড় আরে বাবা না তোমার সাথে আমার যায় না তোমার বয়স কি আর আমি কি তুমি জানো আমি তোমার আপুর মতো হতে পারি কিন্তু ভালোবাসার মানুষের মতো না দেখেন প্লিজ আমার এই অনুরোধটা রাখেন পাগল হয়েছে না পাগল নেই দেখেন দেখেন আপনি রাজি হয়েছেন আপনার না পেলে আমি বাঁচুন না আপনি রাজি হয়েছেন আরে কি করছো এই এই আপনি আনন্দ পাগল আমি আপনি রাজি আচ্ছা 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 উঠো 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 তুমি যে তোমাকে ভালোবাসো তিন চারটা শর্ত আছে শর্ত কি শর্ত আমি আপনি সব শুনতে রাজি আছি যা করতে বলবেন তাই করব আচ্ছা ঠিক আছে আমি যা বলতে বলবো তাই করবা হ্যাঁ আচ্ছা তাহলে শোনো আমি পাসপোর্ট কিনেছি তোমার পাসপোর্ট কিনেছি হতে হবে যেটা আমার সমান সমান হতে পারবে সেই তো আমার ভালোবাসা পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা পাসপোর্ট কিনেছি কি পারবে না তাহলে এখন লক্ষ্মী ছেলের মতো বাসায় যাও আর নিজেকে তৈরি করো যেদিন তৈরি করতে পারবা সেদিন আমার সামনে এসো আচ্ছা
ঠিক আছে আপনি যান বাই বাই পাঁচ ফুট তিন ইঞ্চি আমি তো মাত্র চার ফুট কি করা যায় কি করা যায় পাইছি আমার দোস্তের কাছে যাই দোস্ত আমি সব বুদ্ধি দিতে পারবো যাই সালমান খানের ছবি দেখো না রোবট চেন রোবট ওরকম তোর জিম করতে হবে তোর শরীর স্বাস্থ্য এমন হয়ে যাবে বোকা আর তুই তিন ফুট না চার ফুট না তুই একবারে ছয় সাত ফুট হয়ে যাবি এত না এত না পাঁচ ফুট তিন ইঞ্চি হলেই চলবে তাহলে তোর কি করতে হবে জানো কি তোর একবারে সকালবেলা উঠতে আগে এই রাস্তা থেকে একবার হেই মুরা ওই আরেক গ্রাম যাই দৌড়াইতে হবো তারপরে ওই যে রশি বেঁধে রিং বেঁধে ঝুলতে হবে গাছের লাগে করতে পারবি এটা তো খুব সহজ একবারে সহজ ওই শোন আরেকটা কথা গুলশাবের মতন কিন্তু তোর বুক ডান দিতে হইবো ও আচ্ছা যদি মুনি তাহলে থাক তুই আমি গেলাম গা আমার একটা বন্ধু আছে কথা বলতে আচ্ছা প্রত্যেকদিন করিস কিন্তু আচ্ছা করুনি সেমনে এটা আমার করতে হইব হাতে বেশি সময় নেই যাই যাই আজকে থেকে শুরু করি না আমার থামলে চলবে না আমার দৌড়াইতে হইব তুই জানোস গ্রামে কি হয়েছে কি হয়েছে ওই যে সিমরেন আছে না সিমরেন আর তুষার ভাইয়ের বিয়ে হয়ে গেছে এরা শহরে যাইতেছে কি সিমরেন আর তুষার বিয়ে হয়ে যাইতেছে না না আমি না হইতে দিব না চলে তো যাবি তোরা আসছিলি আমার অনেক ভালো লাগছিল তিন বুলে মিলে কত হইচই আনন্দ ভর্তি করলাম
কিন্তু এখন চলে যাচ্ছিস, আমার যে কত খারাপ লাগতেছে আমি তোর কি করে বুঝাই বল। আপু তুমি চিন্তা করো না, আমরা আবার আসব। আচ্ছা যা তোরা, তোর দুলোভাই আসুক, আসলে পরে তোর দুলোভাইকে নিয়ে ঢাকা গিয়ে ধুমধাম করে তোদের বিয়েটা দিয়ে দেবো। ঠিক আছে আপু। আপু সত্যি কথা কি তোকে অনেক মিস করবো রে। হয়েছে, অনেক কথা বলা হয়েছে, দেরি হয়ে যাচ্ছে, যা তা না হলে রাইত হয়ে যাবে। আচ্ছা সিমরান, তুমি আমার সঙ্গে কই যাইতেছো? কেন, আমি ঢাকায় যাচ্ছি। কেন তুমি জানো না তোষার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? না এটা আমি জানি না। আর তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? আরে পুকুরে তুমি এমনি বলছিলাম, তুমি এখন অনেক ছোট, আর তোষার কিন্তু আমাকে ভালোবাসে, তোষারকে আমি ভালোবাসি, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি এত কিছু বুঝি না, তুমি আমার ভালোবাসো, তুমি আমার বিয়ে করবা, তোষার না। আরে বিহান বোঝার চেষ্টা করো, তুমি এখনো ছোট, তোমার বিয়ে করার বয়স হয় নাই, আর ভালোবাসা কি খেলার জিনিস? আরে তোমার মতো ভাই আমার ঘরে এখনো আছে, তুমি কেন বোঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমার ভালো নাই বাস না, তাহলে আমি আমার এই জীবনটা ভোলাম। চলো বিহান। আরে বোকা তুই আগে বড় হো, পড়ালেখা কর, যখন ভার্সিটিতে কলেজে পড়বি তখন দেখবি তোর পিছনে হাজার হাজার মেয়ে সিরিয়াল দিবে তোকে শুধু দেখার জন্য, স্মার্ট হবি। আরে আমি তো তোর বড় বোনের মতো। সত্যি কইতাছো? অনেক মেয়ে আমার পিছে ঘুরবো? হ্যাঁ তোর পিছনে অনেক সুন্দর সুন্দর মেয়ে ঘুরবে। দেখ তুই যে পাগলামিটা করতে গেছিলি, আসলে যদি মরে যেতি তোর মার তো বুক খালি হয়ে যেত। হ্যাঁ মানে তুই ওর জন্য, ওর জন্য তুই স্বপ্নে দেখতি না, স্বপ্নের ভিতরে ওইরকম করতি, ডান্স করতি, তারপরে বেশি বেশি দুধ ডিম, তারপরে ইট দিয়ে শক্তি পরীক্ষা করতি ওর জন্য। মামা ও, তার মানে তুই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতি না? কি তার মানে তুই মানে স্বপ্ন দেখতি? হ্যাঁ আর এটাই তোর দোষ। হ্যাঁ বুকের পিঞ্জরে রাখিয়া দরে